সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব ইটালিয়ান একটা রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে স্পেগেটি আল পেস্তো। অল্প সময়ে খুবই মজার একটা পাস্তা। এই পাস্তাটা রান্না করার জন্য আমার যা যা লাগবে, প্রথমে লাগবে স্পেগেটি, অলিভ অয়েল, পারমিজান গ্রেট করা এবং পাইন বাদাম গুঁড়া করা। আমি বাদাম এবং বেজিলের পাতার ছবি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যখন পানির মধ্যে মিশে আসবে, তখন আমি অ্যাড করব অল্প পরিমাণের অলিভ অয়েল। অলিভ অয়েলটা দেওয়ার কারণে স্প্যাগেটির জট লেগে যাবে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 জনের পরিমাণে স্প্যাগেটি। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে স্প্যাগেটি সিদ্ধর ব্যাপারটাও আপনাদের নিজেদের পছন্দ মতো। অনেকে আবার পাস্তা বেশি সিদ্ধ পছন্দ করে, এর জন্যই আপনারা আপনাদের নিজের পছন্দ মতো সিদ্ধটা করে নেবেন। আমি আমার পছন্দ মতো সিদ্ধ করে নিলাম। স্প্যাগেটিটা রেডি হয়ে গেল। আমি এখন পানিটা ছড়তে দিয়ে চলে যাব পেস্ট বানাতে। তবে আমি বলবো এই পেস্টটা স্প্যাগেটি সিদ্ধ করার আগে বানিয়ে নিতে, তাহলে অল্প সময় পাস্তাটা রেডি হয়ে যাবে। আর আমি এই পেস্টের রেসিপির পুরো ভিডিওটা দিচ্ছি না, কারণ এই পেস্টের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, অল্প উপকরণে অনেক মজার একটা পাস্তা। চুলার আঁচ হাই রেখে কড়াইটা গরম করে নিলাম। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা বেজিল পেস্টটা। এই পেস্টটা দেওয়ার সাথে সাথে স্প্যাগেটিগুলো দিয়ে দিব, নয়তো পেস্টের কালারটা নষ্ট হয়ে যাবে। স্প্যাগেটিগুলো পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ হাই রেখে 1 মিনিটের মতো রান্না করে নিব, আর নয়তো কালারটা নষ্ট হয়ে যাবে এবং খেতেও অতটা ভালো লাগবে না। যে খাবারটা দেখতে সুন্দর, সেটা খেতেও মজা। এই পাস্তাটা আমার বাচ্চাদের অনেক পছন্দ, তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি এই রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারেন। রেডি করা পাস্তাটার উপরে কিছু পাইন বাদাম এবং পারমিজান চিজ দিয়ে গরম গরম পরিবেশন করুন ফ্যামিলি সদস্যদের সাথে। আশা করি সবাই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।